বান্দরবান। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি রাঙামাটি এবং খাগড়াছড়ি সহ দেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি। বান্দরবান তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, উপজাতীয় সংস্কৃতি এবং বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের জন্য পরিচিত। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তবে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। পাহাড় এবং পর্বত। বান্দরবান পাহাড় এবং পর্বত দ্বারা বেষ্টিত। এটি প্রকৃতি প্রেমীদের এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি স্বর্গে পরিণত হয়েছে। জেলাটি পার্বত্য চট্টগ্রামের অংশ, যেটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত একটি অঞ্চল। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কেউক্রাডং, যেটি কিনা বান্দরবনেই অবস্থিত, যা 986 মিটার অর্থাৎ 3235 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। জলপ্রপাত। বান্দরবানে পাহাড় থেকে নেমে আসা অসংখ্য শ্বাসরুদ্ধকর জলপ্রপাত রয়েছে। জেলার কয়েকটি জনপ্রিয় জলপ্রপাতের মধ্যে রয়েছে নাফাখুম, শৈলপ্রপাত এবং আমিয়াখুম। এই জলপ্রপাতগুলি তাদের স্বচ্ছ জল, সবুজ পরিবেশ এবং শান্তিময় পরিবেশ দিয়ে পর্যটকদের আকৃষ্ট করে রাখে। নদী ও স্রোত। বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিকারী বেশ কয়েকটি নদী ও স্রোত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান নদী, যেটি কিনা সাঙ্গু নদী নামে পরিচিত, এটি বান্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি নৈসর্গিক নৌকা যাত্রার অফার করে থাকে এবং চারপাশের সবুজ গাছপালা এবং পাহাড় দ্বারা বেষ্টিত এই নদীটি, যেটি কিনা নদীর আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে। ঘন অরণ্য। বান্দরবানে গহীন সবুজ অরণ্য রয়েছে, যা প্রচুর উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল বটে। বনগুলি প্রধানত সেগুন, বাঁশ এবং বিভিন্ন ঔষধি গাছসহ চিরহরিৎ এবং পর্ণমোচী গাছের সমন্বয়ে গঠিত। এই বনগুলি প্রকৃতিতে হাঁটা, পাখি দেখা এবং বন্যপ্রাণী অন্বেষণের জন্য আদর্শ বন। বন্যপ্রাণী। বান্দরবান তার বৈচিত্র্যময় বন্যপ্রাণীর জন্য ব্যাপকভাবে পরিচিত। বনভূমিতে হাতি, হরিণ, বানর, বন্য শুয়োর এবং বিভিন্ন ধরনের পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। কিছু বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে রয়েছে মেঘাচ্ছন্ন চিতাবাঘ এবং এশিয়ান কালো ভাল্লুক। উপজাতীয় গ্রাম। বান্দরবানে মারমা, ত্রিপুরা এবং বং উপজাতি সহ বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের বসবাস। এই সম্প্রদায়গুলির একটি অনন্য সংস্কৃতি এবং জীবনধারা রয়েছে। তাদের গ্রাম পরিদর্শন এবং তাদের ঐতিহ্য, রীতিনীতি এবং হস্তশিল্প আমাদের অনেকটাই অভিজ্ঞতার সুযোগ করে দেয়। ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার। বান্দরবানে ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার কার্যক্রমের জন্য চমৎকার সুযোগ রয়েছে। বেশ কয়েকটি ট্রেনিং রুট রয়েছে, যেটি আপনাকে পাহাড়, বন এবং উপজাতীয় গ্রামের মধ্য দিয়ে নিয়ে যায়। ট্রেকগুলি প্যানোরামিক দৃশ্য, বন্যপ্রাণীর সাথে মিলিত হওয়া এবং প্রকৃতিকে একটি নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করে থাকে। বগারদ। বগারদ বান্দরবানে অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ, যা এর আদিম নীল জল এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট এবং সাঁতার কাটা, বোটিং এবং ক্যাম্পিং করার জন্য একটি চমৎকার জায়গাও বটে। বান্দরবান একটি দর্শনীয় গন্তব্য। মেঘের সাথে পাহাড়ের বন্ধুত্ব দেখতে এটি অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য, যেটি কিনা আপনার হৃদয় ও মন ছুঁয়ে দিবে। এর প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু উঁচু পাহাড় এবং মেঘের ছোঁয়া আপনার হৃদয়কে করে তুলবে মুগ্ধ। প্রিয় দর্শক, আপনাদের যদি বান্দরবান সম্পর্কে কোনো পুরনো অভিজ্ঞতা এবং কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।